الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসকে কেন্দ্র করে আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। পরাধীনতার গ্লানি থেকে আমরা মুক্তি পেয়ে স্বাধীন সত্তা হিসাবে আজ মাথা উঁচু করে বিশ্বের বুকে আমরা বসবাস করছি। এর জন্য বিশেষ অবদান এই যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা যারা তারা তাদের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ যে বিজয় পেয়েছি সেজন্য আমি তাদের সকলকে স্মরণ করি। বিশেষ করে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বিশেষভাবে স্মরণ করি, যে তিনার নেতৃত্বে, তিনার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনার অকুতোভয় নেতৃত্ব যার কারণে বাংলা যে স্বপ্ন দেখেছিল তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার এই স্বপ্নকে পূরণ করার জন্য যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। সেজন্য আমরা এদেশের নেতৃত্ব এবং সাথে সাথে মুক্তিযুদ্ধ করে যারা এদেশটাকে স্বাধীন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, সে সাথে সাথে নেতৃত্বের যোগ্য প্রশংসা করে দেশকে আরও উন্নতর শিখরে নিয়ে যাকে সে কামনা করি। আমরা সার্বিকভাবে তাদের সকলের সহযোগিতা করব, সে সাথে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যে নীতি এ সরকার গ্রহণ করেছে তা অত্যন্ত শোকনীয়, অত্যন্ত গর্বের। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং, অবকাঠামো উন্নয়ন ইত্যাদির মাধ্যমে শিক্ষার যে মান উন্নয়ন হচ্ছে সেটা এই স্বাধীনতারই ফসল। যে সময় আমরা দুর্ভিক্ষের মধ্যে ছিলাম, যে সময় হানফা বেগমেরা ছিঁড়া জাল পরে তাদের ইজ্জত রক্ষা করেছিল, সেই মুহূর্ত থেকে আজকে ঘুরে বাংলাদেশ বিশ্বের জন্য একটি রোল মডেল হয়েছে, তা এই শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে বিজয় সে বিজয়ের মাধ্যমে। আমি সাধুবাদ জানাই মুক্তিযোদ্ধাদেরকে, আমি ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধকে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।